ওম শান্তি আজ সাত বারো দু হাজার বাইশ প্রাতু মুরলিক বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের ভালো সংস্কার ধারণ করে পতীতদেরকে পবিত্র করে তোলার সেবা করতে হবে অন্ধে লাঠি হতে হবে প্রশ্ন অন্তিম সময়ে তোমাদের অবস্থা কেমন হবে উত্তর অন্তিম সময়ে তোমরা নিরন্তর রাত্ত্বিক যাত্রা করবে বসে বসেই সাক্ষাৎকার হবে বাবা আর অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসবে বৈকুণ্ঠ দেখতে থাকবে ব্যাস এখন আমরা এই প্রালব্ধ পাব মন প্রফুল্লিত হতে থাকবে কিন্তু ভালোভাবে পুরুষার্থ না করলে অনুশোচনা হবে কি দণ্ড ভোগ করতে হবে সেটাও সাক্ষাৎকার হবে গীত রাতের পথিক ক্লান্ত হই না ওম শান্তি এটা হলো আত্মিক যাত্রা এই আত্মিক যাত্রার মাহাত্ম সবচেয়ে বেশি এ হলো ঈশ্বরীয় ভাষা বা ভাষণ তোমরাও ভাষণ দাও তাই না বাবা বলেন সবচেয়ে বেশি ভাষণ আমি দিই কেননা আমি হলাম জ্ঞানের সাগর আর পতীত পাবন সৎগতি দাতা একজনকেই বলা হয় অনেককে বলা যায় না মানুষ এটা বোঝে যে এটা হলো ড্রামা চক্র দেখিয়ে থাকে কিন্তু চক্রের আয়ু তারা ভিন্ন ভিন্ন দেখিয়েছে চক্র সম্পর্কেও জ্ঞান থাকা উচিত এর আয়ু লক্ষ বছর বললে কোনো বিষয়ে বিচার করা যায় না বাবাকে বলা হয় সকলের সদ্গতি দাতা লিবারেটর এত আত্মা যারা উপর থেকে এসেছে তারা প্রথমে এখানে ছিল না এবং পরেও থাকবে না সুতরাং কে এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবে গাইড তো একজনই আছেন পরম পিতা পরম আত্মা গাইড অর্থাৎ যিনি আগে চলার পথ দেখিয়ে দেন গাওয়াও হয়ে থাকে পতী পাবন তিনি হলেন গাইড সকলের সদ্গতি দাতা তিনি গুরু হলই ক্ষতি করার জন্য গুরুকে আগে এবং ফলোয়ার্সদেরকে পেছনে রাখা হয় এখানে এমনটা নয় এখানে বাবা বলেন বাচ্চারা তোমরা আগে চলো কেননা গোশালাও আছে না গরুদের পেছনে পেছনে গোয়ালা থাকে তা না হলে গরুরা এদিক ওদিক চলে যায় বাবাও পেছনে থাকেন আজকাল ভক্তরাও মনে করে প্রথমে মহাত্মাজি থাকুন তার আগে এগিয়ে যাওয়াকে তারা অসম্মান করা মনে করে বাবা বলেন বাচ্চারা তোমরা আগে চলো বাবাকে তো পেছনে সম্পূর্ণরূপে নজর রাখতে হয় যে কেউ যেন তাদেরকে খেয়ে না ফেলে তাহিনী আছে না বাঘ এসেছে কিন্তু বাঘ ছিল না তোমাদের উদ্দেশ্য বলা হয় এই বিকেরা তো বলে বিনাশ হবে কিন্তু বিনাশ হয় না কিন্তু হবে তো নিশ্চয়ই যতদিন এগিয়ে যেতে থাকবে মানুষ বুঝতে পারবে সত্যি বিনাশের সময় এসেছে তোমরা বাচ্চারা জানো কিসের জন্য এই বিনাশ হবে দুনিয়াতে কেউ কিছুই জানে না আচ্ছা মহাভারতের যুদ্ধের পর কি হয়েছিল কারোর জানা নেই তোমরাও বাচ্চারাও নম্বর অনুসারে পুরুষার্থ অনুযায়ী জানো বাবা আমাদের সাহায্য করছেন তোমরা জানো বাবা এসেছেন পবিত্র করে তোলার জন্য সুতরাং বাচ্চাদেরও এই সার্ভিস করে উচ্চ পথ পেতে হবে পতিতদের পবিত্র করে তুলতে হবে অন্ধের লাঠি হতে হবে রাস্তা বলে দেওয়া হয় অলফ আর বে অর্থাৎ ঈশ্বর এবং বাদ ঈশ্বরীয় পঠন পাঠন অতি সহজ কল্পবৃক্ষের ঝাড় সামনেই আছে এক নম্বরে আছেন ত্রিমূর্তির চিত্র শিবের সাথে ত্রিমূর্তির চিত্র খুব পরিচিত শিব পরমাত্মা হলেন তাদের থেকে উচ্চ ওরা আছে সূক্ষ্মরূপে ওদের থেকেও উচ্চ হলেন পরম কিন্তু মানুষ তার নাম রূপ দেশ কাল সম্পর্কে কিছুই জানে না তোমরা বাচ্চারাও প্রথমে জানতে না দিনের পর দিন তোমাদের সবকিছু বোঝানো হচ্ছে এখন তোমরা বুঝেছ যে আমরা আত্মা আত্মার মধ্যেই সংস্কার ভরা থাকে ভালো হোক বা মন্দ সব সংস্কার আত্মার মধ্যে থাকে এই সময় ভালো সংস্কার খুব কম যা কিছু আছে সবই নিচে নামার সংস্কার এই সময় কারোর ভালো সংস্কার আছে বলা যায় না এটা হচ্ছে রাবণ রাজ্য মায়াবিদুনিয়াতে কেউ ভালো কেউ বা মন্দ হয়েই থাকে কেউ পাপ করলে বলা হয় এর সংস্কার ভালো নয় মন্দ সংস্কারধারী যারা তারা ভালো সংস্কারধারী দেবতাদের সামনে এসে তাদের মহিমা করে থাকে ভারত সম্পূর্ণরূপে ভালো সংস্কারধারী ছিল এখন সংস্কারধারী হয়ে গেছে মানুষ এই বিষয় জানেই না বাবা বোঝান ওপর থেকে যে নতুন আত্মারা আসে প্রথমে তাদের ভালো সংস্কার থাকে তারপর তাদের সংস্কার খারাপ হয়ে যায় ওদেরও তমপ্রধান থেকে শতপ্রধান অবশ্যই হতে হবে ভারতের চিত্র সামনেই আছে খারাপ সংস্কারধারীরা বসে দেবতাদের মহিমা বর্ণনা করে কেননা তারা দুইবি গুণ সম্পন্ন এরা হল আসুরি গুণ সম্পন্ন ওরা জানে বেকারে যাওয়া হল আসুরি স্বভাব সেই জন্যই সন্ন্যাসীরা পালিয়ে পালিয়ে যায় তারপরও বলে আমি অমুক সন্ন্যাসীর ফলোয়ার্স কিন্তু সবাই তো ফলো করে না তোমরা জানো এই দেবী দেবতারা প্রবৃত্তি মার্গের ছিল তারাই এখন অপবিত্র হয়ে গেছে বাবা বোঝান তোমরা সম্পূর্ণ চোরাসি জন্ম নিয়েছ দুইবি দুনিয়া এবং আশুরি দুনিয়া গাওয়াও হয়ে থাকে এখন তোমরা বুঝেছ রাবণের জন্যই এত দুঃখ বাবা সামনে এসে বুঝিয়ে বলেন তোমরাই পূজ্য ছিলে এখন পূজারই হয়েছ পুনরায় আমি এসে তোমাদের পূজ্য করে তুলি বাবা তো পূজ্য কিন্তু ব্রহ্মা চির পূজ্য বলা যায় না পূজ্য একমাত্র বাবাই যিনি বলেন আমি এসে তোমাদের একুশ জন্মের জন্য পূজ্য করে তুলি অসংখ্য দেবীরা রয়েছেন। তোমরা অনেকে মিলেই ভারতকে পবিত্র করে তুলেছিলে এখন তোমাদের বুদ্ধিতে ফার্স্ট ক্লাস নলেজ আছে যে এই সৃষ্টি রহস্য বুঝিয়ে নিজের সাথে আত্মিক যাত্রায় নিয়ে যান তিনি হলেন স্পিরিচুয়াল ফাদার আত্মাদের পিতা ওনার মহিমা গাওয়া হয় হে পতিত পাবন এসো অনেক মানুষই বোঝে যে আত্মা পতিত হয় আবার অনেকেই বোঝে না খারাপ বা ভালো সংস্কার আত্মার মধ্যেই আছে আত্মাই দুঃখ ভোগ করে সুতরাং বাবা বোঝান বাচ্চারা সার্ভিস আত্মাদের পবিত্র পূর্ণ আত্মা করে তোল ভারতের জন্য গায়ন আছে যে ভারতের মতো পূর্ণ আত্মা কোথাও নেই ভারতেই শিবের প্রতি বলি প্রদত্ত অর্থাৎ সম্পূর্ণরূপে সমর্পণ হয় কিন্তু অর্থ কিছুই বোঝে না ওরা মনে করে আমরা শিবপুরি মুক্তিধামে চলে যাব এমন নয় যে সেকেন্ডে ওদের মুক্তি প্রাপ্ত হয় তবে হ্যাঁ যে পাপ করেছিল সেটা থেকে মুক্তি পায় তবে সুইট হোমে কিন্তু কেউ যেতে পারে না সুইট হোম হল মাতা পিতার ঘর মানুষ তো কিছুই জানে না অন্ধশ্রদ্ধায় শুধু ঈশ্বর বলে থাকে ঈশ্বর যখন এক তখন মাতা পিতা কেন বলে তিনি হলেন রচয়িতা তবে তো মাতা নিশ্চয়ই হবে তা না হলে রচনা কিভাবে হবে তুমি মাতা পিতা আমরা তোমার বালক সুতরাং বালক তো শরীরধারী হল তাই না শিববাবা ব্রহ্মামুখের দ্বারা তোমাদের নিজের করেন এনার মধ্যে প্রবেশ করে অ্যাডাপ্ট করেন এখন তোমরা বাবার কাছে সামনে বসে শুনছ তারপর আবারও পাঁচ হাজার বছর পরে শুনবে এখন তোমরা যা কিছু লিখছ সব শেষ হয়ে যাবে তারপর এসব কথা কে বলবে মনে করো মাটির নিচ থেকে পুরনো কাগজ ইত্যাদি উদ্ধার হল যার মাধ্যমে শাস্ত্র রচনা করা হয়েছিল এরপর ভক্তিমার্গে আবার সেই সব শাস্ত্র উঠে আসবে কেউ নতুন কিছু তৈরি করে না ড্রামার প্ল্যান অনুসারে নিজ থেকে ওগুলোই বের হবে গীতা ভাগবত মহাভারত রামায়ণ ইত্যাদি একইভাবে তৈরি হবে স্বর্গের সামগ্রীও সেভাবেই তৈরি হবে ঠিক কল্প পূর্বে যেমন ছিল আমরা এখন জানি স্বর্গে গিয়ে এমনই সব মহল তৈরি করব। বাচ্চারা তোমাদের স্থায়ী খুশি থাকা উচিত আমরা ওখানে গিয়ে রাজকুমার হব যদি দৃঢ় বিশ্বাস না থাকে তবে তো ঠিক যেন স্কুলে এসে অবুঝের মতো বসে আছ এখানেও যদি নলেজকে বুঝে কাউকে না বুঝাতে পারো তবে অবিচক্ষণ হলে তাই না রাজত্ব তো করবে কেউ সূর্য বংশে গিয়ে কেউ চন্দ্র বংশে গিয়ে ঈশ্বরীয় পঠন পাঠনে অনেক পার্থক্য হয়ে যায় বাবা তো কত ভালোভাবে বোঝাতেই থাকেন বাচ্চাদের যথার্থ রীতিতে পুরুষার্থ করতে হবে এছাড়া বাবার কি করবেন তিনি বোঝাবেন আত্মিক যাত্রায় থাকো আর কিছু বুঝতে না পারলে চিত্র দিয়ে বোঝাও এটাও দেখেছো যাকে বোঝাতে পেরেছে সে তীক্ষ্ণ হয়ে যায় অন্যান্য ধর্মাবলম্বীরাও আসে বাবা সাক্ষাৎকার তো প্রথমেই করিয়েছেন যে ইব্রাহিম বৌদ্ধ ক্রাইস্ট এরাও আসবে এই সব বিষয়ে বোঝা খুবই সহজ ব্যাপার সৃষ্টি চক্রকে বুঝতে পারাও খুব সহজ কঠিন হল বাবার স্মরণে থাকা পবিত্র হয়ে যায় ডিফিকাল্ট হল আত্মিক যাত্রা যেখানে ক্লান্ত হয়ে যায় যদি সারাদিন স্মরণে স্থিরতা আসে তবে তো কর্মাতীত অবস্থা হয়ে যাবে স্কুলে পাস তো তখনই করবে যখন রেজাল বেরোবে প্রধান বিষয় হল আত্মিক যাত্রা আত্মিক যাত্রা কথাটা খুব সুন্দর যোগেই পরিশ্রম করতে হয় হাটোযোগ শেখানোর জন্য তো অনেকেই আছে কিন্তু এটা হলো আত্মিক যোগ তোমরা ছাড়া আর কেউ বোঝাতে পারবে না এই রাজযোগের দ্বারাই মানুষ পতির থেকে পবিত্র হতে পারে এই যোগ বাবা আর তোমরা বাচ্চারাই শেখাতে পারো বাইরে যখন কেউ শুনবে তখন বলবে আমাদের যোগ ঠিক আছে বাকি সব যোগ মিথ্যা বাইরেও তো বাচ্চাদের যেতে হবে তাই না এই যোগ সম্পর্কে কেউ জানে না ওই যোগের নাম হল হটযোগ এই যুগের নাম হল রাজ্য ভগবান ও বাচক আমি তোমাদের রাজ্য শেখাই ওই হটযোগ মানুষ শেখায় ভগবান তবে কে শ্রীকৃষ্ণ তো যোগের দ্বারাই এই পথ পেয়েছে ভগবান তো উচ্চ থেকে ও উচ্চ নিরাকার বীজ আর বৃক্ষের জ্ঞান খুব সহজ কিন্তু স্মরণে থাকতে পারে না ঝাড় ইত্যাদি রহস্য কাউকে বোঝানো খুবই সহজ বাচ্চারা যথার্থ রীতিতে বুঝিয়েও থাকে কিন্তু যোগে পরিশ্রম করতে হয় ক্ষণে ক্ষণে একে অপরকে সাবধান করে দিলেও ভাগ্য। বাচ্চারা জানে এটা সহজ এবং কঠিন। অনেকেই অসফল হয় সেই জন্য বলে আমাকে যোগে বসাও আমি শান্তি পছন্দ করি শান্তির নাম তো শুনেছে না কেউ বলে খুব শান্তি অনুভব করি এগুলো হচ্ছে গল্প কথা আধ ঘন্টা যোগাসনে বসে তারপর চলে যাওয়া সেটা কোনো শান্তি নয় এটা অল্প সময়ের জন্য শান্তি তখনই পাওয়া যায় যখন গৃহস্থ পরিবারে থেকেও পবিত্র হয়ে আত্মিক যাত্রায় থাকা যায় অফিসে বসো ঘরে বসো যাত্রায় থাকো এই অবস্থা তোমাদের শেষে গিয়ে হবে বসে বসে সাক্ষাৎকার হবে বাবা আর উত্তরাধিকার এটাই স্মরণে আসবে তোমরা বৈকুণ্ঠ দেখবে এই প্রালব্ধ আমরা পেতে চলেছি শেষে অনেক সাক্ষাৎকার হবে অনুশোচনা এখানে হবে যখন দেখবে ওমুকে ওমুকে কি হতে চলেছে আর আমি কি হলাম অনেক সাজা ভোগ করতে হবে বাবা তখন বলবেন আমি তো তোমাদের কত ভাবে বুঝিয়েছি তোমরা বোঝনি প্রমাণ ছাড়া কেউ সাজা পেতে পারে না সাক্ষাৎকার করিয়ে তারপর সাজা দেবেন সুতরাং বাচ্চাদের ভালোভাবে বোঝানো হয় এখন পুরুষার্থ না করলে কল্পে কল্পে এমনই ঠেলে পুরুষার্থ হবে এখন তোমরা বুঝতে পারো যে অমুকে আমার থেকে উচ্চ পথ পাবে সার্ভিসের জন্য তোমাদের খুব আগ্রহ থাকে কেউ এলে তাকে পথ বলে দেবে এতটাই উৎসাহ থাকে ডুবন্ত মানুষকে পার করে দিতে হবে সাঁতার কাটতে পারে যে সে ছট করে লাফিয়ে পড়ে গিয়েও থাকে আমার নৌকাকে পাড়ে নিয়ে চলো বাবা আমাদের প্রকৃত পথ বলে দিচ্ছেন আমরা আদেশ পেয়েছি যে কেউ এলে তাকে নিজের লক্ষ্য বলতে হবে এই শাস্ত্র ইত্যাদি সব হল ভক্তি কালের প্রতীক পাবন একমাত্র বাবা যিনি এসে গীতা জ্ঞান শোনান শ্রী শ্রী একশো এই রুদ্র অর্থাৎ শিব নিরাকারের মালা নিরাকার এসেই পড়ান এটা কোনো জ্ঞান নয় আমাদের তো বাবা এসে জ্ঞান প্রদান করেন মহিমাও একমাত্র বাবার তিনি হলেন জ্ঞানের সাগর এমন ভাবে বোঝানো উচিত যে কেউ যেন মাঝখানে কাটতে না পারে আমরা অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করি সবারই বাবা এর জোর দিতে হবে না বুঝলে ছেড়ে দাও তাকে বল তুমি দেবতা ধর্মের নও এই পথ ছেড়ে দাও কিন্তু বোঝানোর জন্য সাহস চায় সন্ন্যাসীরাও কেউ কেউ চলে আসে যতদিন যাবে আরও বৃদ্ধি পাবে কুম্ভ মেলায় অসংখ্য মানুষ আসে স্নান করতে দিনে দিনে ভক্তিও তম প্রধান হতে থাকে একে ফল অফ পাম্প অর্থাৎ আড়ম্বরের পতন রোমের জাগ জাগজমকপূর্ণ পম্পেলি নগরে ভূমিকম্পে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল তাই এটাকে বলা হয় ফল অফ পাম্প এটাও একটা প্লে যেখানে দেখানো হয় দুনিয়া কিভাবে বিনাশ হয় এখন হলো ওদেরই পম্প অর্থাৎ ভক্তিমার্গের জৌলুস বাচ্চারা তোমাদের সবসময় এই নেশা থাকা উচিত যে বাবা আমাদের পড়াচ্ছেন বাবা আমাদের সুখ থামের পথ বলে দিচ্ছেন যদি আমরা অন্যদের পথ বলে না দিই তবে নিজেকে বাচ্চা কিভাবে বলবো উল্টো চাল চলনে হানি হয় অনেক বাচ্চারাই মনে করে আমরা পাপ কর্ম করি বাবা বাবা জানতে পারবেন নাকি বলেন আরে মার্গেও আমি সব জানতে পারি তবেই তো তার ফল তোমরা পাও বাবার তো দেখে করুণা হয় বাচ্চারা এখনো লুকিয়ে চুরিয়ে ভুল করতেই থাকে বোঝে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক নম্বর আত্মিক যাত্রায় থাকার জন্য একে অপরকে সতর্ক অর্থাৎ সাবধান করতে হবে কর্মাতীত অবস্থায় যাওয়ার জন্য সারাদিন স্মরণে থাকার পরিশ্রম করতে হবে দু নম্বর কোন রকম উল্টো আচার আচরণ হওয়া উচিত নয় সবাইকে সুখ পথ বলে দিতে হবে সার্ভিসের জন্য আগ্রহ থাকতে হবে বরদান আমার আমার এই ময়লা সংকল্প থেকেও সমাপ্ত করে বোঝা থেকে হালকা হয়ে যাওয়া ফরিস্তা ভব। আমার আমার এই ময়লা সংকল্প থেকেও সমাপ্ত করে বোঝা থেকে হালকা হয়ে যাওয়া ফরিস্তা ভব। ব্যাখ্যা আমার আমার এর বিস্তার হলো বোঝা যে কোনো প্রকারের আমার আমার স্বভাব আমার ভাব আমার স্বভাব আমার সংস্কার আমার নেচার কিছু যদি থাকে সেটাই হলো বোঝা আর বোঝা নিয়ে উঠতে পারবে না ফরিস্তা হতে পারবে না সংকল্পেও আমার আমার ভাব আসা অর্থাৎ মলিন হয়ে গেল যে কোনো জিনিসের উপর ময়লা জমে গেলে ময়লার বোঝা হয়ে যায় সুতরাং সব বোঝা বাবাকে সঁপে দিয়ে আমার ভাবের ময়লা সমাপ্ত কর তবে ফরিস্তা হয়ে যাবে স্লোগান প্রতিটি পরিস্থিতিতে ফুল পাস যে হয় সেই হল মাস্টার সর্বশক্তিমান প্রতিটি পরিস্থিতিতে ফুল পাস যে হয় সেই হল মাস্টার সর্বশক্তিমান আজকের সমান আমি মাস্টার সর্বশক্তিমান ওম শান্তি